Assalamualaikum, প্রিয় বন্ধুরা চলে আসলাম পার্ক বাংলায় বরিশাল আর এই বরিশাল বিভাগের সবচেয়ে বড় একটি শোরুম বাজাজের আর এখানে আসলো আজকে নতুন বাইক এই বাইকটি নতুন এসেছে বাংলাদেশে দুই তিন দিন হলো অ্যাভেঞ্জার 160 যেটা একটা কাঙ্ক্ষিত ক্রুজার বাইক আর ক্রুজার বাইকের ভিতরে সবচেয়ে সুন্দর স্মার্ট যে বাইকটি আমার খুব পছন্দের এবং খুব ভালো লাগার একটি বাইক তো আজকে আমি এই বাইকটি রিভিউ করব না শুধু বাইকটি আপনাদেরকে একটু দেখাবো আর পরবর্তী সময় একটা রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো এই বাইকটি তো বন্ধুরা আমার সাথেই থাকুন আর বাইকটিকে কিছু সময়ের জন্য দেখুন হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে অ্যাভেঞ্জার 160 অনেক সুন্দর কালারের একটি বাইক এটির দুটো কালার ভেরিয়েন্ট একটি হচ্ছে রেড একটি ব্ল্যাক ব্ল্যাকটি বিক্রি হয়ে গিয়েছে শুধু রেডটি তাদের কাছে আছে তারা চারটা বাইক এনেছিল চারটার তিনটি বিক্রি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এর রেড কালারের ট্যাঙ্কিটা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে এই হচ্ছে বন্ধুরা এর স্পিডোমিটার মানে আপনার ব্যাটারির লাইন দেয়া নেই তাই আপনাদেরকে অন করে দেখাতে পারলাম না নতুন বাইক তো একেবারে এই জন্য আর এই হচ্ছে এর আগের মতোই চাপা ওই যে ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ স্টার্টের যে কি সেটি তো বন্ধুরা আসলে একজন ক্রুজার বাইক যারা প্রেমিক তাদের কাছে বাইকটি অবশ্যই ভালো লাগার মতো একটি বাইক হবে আমি আশা করি আমার কাছে তো মানে দেখেই আমি এর প্রেমে পড়ে গিয়েছি বলতে পারেন এই যে লম্বা একটি সিট 730 মিলিমিটারের আর বিশেষ করে মূল কথা হচ্ছে এই যে আমার যদি এখন মানে ওই বাইক না থাকতো আমি এই বাইকটি কিনে নিয়ে যেতাম আমার এত ভালো লাগছে আর এর চাকাটি হচ্ছে 130 সেকশনের আর বন্ধুরা এখানে পাশে সুন্দর করে 107 স্ট্রিট একটি স্টিকার বসানো আছে আর পাশে এই ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের পাশে রয়েছে অ্যাভেঞ্জারের একটি স্টিকার তো আসলেই সুন্দর লাগতেছে বাইকটি আর এটা হচ্ছে বন্ধুরা এই যে এর মূল আকর্ষণ এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সিঙ্গেল চ্যানেল এবিএস আর এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন এটা এফআই না এফআই হলে আরও ভালো হতো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এফআইটা কবে আনবেন তারা বললো যে এফআইটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চিন্তা করতেছি তা আমিও চিন্তা করতেছি যদি এফআই ভার্সনটা বাংলাদেশে তারা নিয়ে আসে ইনশাল্লাহ আমি একটা নিয়ে নেব তো বন্ধুরা এই যে অ্যাভেঞ্জারের লুকসটি আপনাদেরকে দেখাতে পারতেছি আমার ভালো লাগতেছে এই যে এটার একটা বিস্তারিত রিভিউ যখন করব তখন অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি অংশ ধরে ধরে এর মানে ডিটেলসগুলো আপনাদেরকে বলে দেব আমি জি বন্ধুরা এটি হচ্ছে পিসের চাকায় একটি এবিএস এর সেন্সর সামনের চাকা যখন আপনি প্রেস করবেন তখন এখানে সিগন্যাল দিবে আর এ হচ্ছে টেল ল্যাম্প টেল ল্যাম্পটি হচ্ছে সম্পূর্ণ ভালভ সিস্টেমের এটি এলইডি দেয়নি ইচ্ছে করলে বাজাজ কোম্পানি এলইডি করতে পারতো উচিত ছিল তাদের এটা দেয়া দিলে আর একটু গর্জিয়াস মনে হতো এই যে দেখুন টেল ল্যাম্পটির ভিতরে একটি ভালভ দেয়া আছে আর বন্ধুরা বাইকের কিন্তু অলওভার লুকসটা অনেক সুন্দর যখন আপনি সামনাসামনি দেখবেন আপনার অবশ্যই ভালো লাগবে যারা ক্রুজার বাইক প্রেমিক যারা একটু হেলদি স্বাস্থ্যবান তাদের জন্য এই বাইকটি একটি পারফেক্ট বাইক তো বন্ধুরা আমার সাথে থাকুন এবং এর শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা একটা কথা বলে যাচ্ছে যাওয়ার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখেই শেষ করে দিচ্ছি এবং আপনারা আমার সাথে থাকুন শেষ করুন ভিডিওটি